নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের পর্বে খুবই সহজ অথচ আমাদের প্রায় সকলেরই খুবই প্রিয় একটা রান্না, আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখাবো। আর এই ডিমের ঝোল আমি হাঁসের ডিম দিয়ে বানিয়ে দেখাবো, তবে আপনারা মুরগির ডিম দিয়েও রান্নাটা করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার খেতে হয়েছে। চলুন তাহলে ঝটপট দেখে নিই রান্নাটি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পরে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই ডিমের ঝোলের রান্নাটি। ডিমের ঝোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি 8 পিস হাঁসের ডিম। ডিম সেদ্ধ করে নেবার পর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ডিমগুলোর ওপর কাট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ডিমের ওপর তিনটে করে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোতে কাট না লাগিয়ে যদি গোটা রাখতে চান সেটাও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তবে একটু কাট করে নিলে এগুলো দেখতে ভালো লাগে। এবার ডিমের বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালোভাবে ডিমগুলোতে মাখিয়ে নিচ্ছি। ডিমের ঝোলে দেবার জন্য একটা মশলা রেডি করে নেব, সেজন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এতে ঝাল হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে। তবে কেউ চাইলে পরে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে অল্প জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা দেখুন আমি রেডি করে নিয়েছি। এখানে আমি 3টে বড় আলুর খোসা এভাবে করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে 4 টুকরোয় প্রথমে কেটে নিয়েছি। তারপর অল্প নুন হলুদ দিয়ে গরম জলে হালকা একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এগুলোকে কিন্তু একদম নরম করে ফেলবেন না, জাস্ট হালকা একটু ভাপিয়ে নিতে হবে। এবার রান্নাটা করবার জন্য কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেল গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেশি আছে, ডিমগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজবার সময় এভাবে সমানে নাড়িয়ে ভেজে নেবেন, এতে করে দেখবেন ডিমের সব দিক সমানভাবে ভাজা হবে। ডিমগুলো দেখুন ভেজে নিয়েছি। এবার ভাজা ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে রাখা আলুগুলো। এবার বেশি আছে, আলুগুলোকেও হালকা একটু ভেজে নেব। যেহেতু এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, সেই জন্য ভাজবার সময় আলাদাভাবে এর মধ্যে আর নুন হলুদ দিচ্ছি না। তো দেখুন এগুলো হালকা ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকেও একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইতে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2 টুকরো ছিঁড়ে দিয়েছি দারচিনি, 3টে ছোট এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 1টা মাঝারি মাপের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও এর মধ্যে দিতে পারেন। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজের রং লাল না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজ দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। তারই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া টমেটো। 1টা মাঝারি মাপের টমেটো গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে টমেটো বেটে তারপরেও ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দেব। এবার 1-2 মিনিটের জন্য এটা একটু ভেজে নেব, যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। 1-2 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে 1টা ছোট কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়ে এর মধ্যে দিচ্ছি, এতে করে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারই সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু সময়ের জন্য কষিয়ে নেব। আমি বেশি আছে মশলাটা কষিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঢাকা চাপা দিয়ে কম আঁচেও মশলাটা কষাতে পারেন। মশলা অবশ্যই খুব ভালোভাবে কষাবেন, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে।
মশলা কষিয়ে নেবার পর ভাজা ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে সব কিছুকে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ডিম আর আলু মশলার সাথে কষিয়ে নেব। এক-দু মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ডিমের ঝোল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ মতন জল দিয়েছি। সব একবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা গোটা কাঁচা লঙ্কা, এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য রান্না করব। তো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন ডিমের ঝোলে চারপাশে তেল ভাসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঝোল আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে দেবো। কেউ চাইলে সবশেষে একটু ঘি এর মধ্যে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, আমি করছি না। তো দেখুন ডিমের ঝোলের টেক্সচার কত সুন্দর এসেছে। যেমন দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে, এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে। আশা করছি এভাবে করে ডিমের ঝোলের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।